জিজ্ঞেস করুন আপনারা। মেইনলি ফোর্ড গ্লোবাল চেঞ্জ মেকার সমিট অ্যান্ড অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডেড দীনেশ চন্দ্র বিশ্বাস এনভায়রনমেন্ট। এটা বিশ্ব সংস্থা, আমি ব্যাংকক গিয়েছিলাম, সেখানে আমি সম্মানিত হয়েছি, আর এই অ্যাওয়ার্ডের হলো সার্টিফিকেট। এটা কিসের পরে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? এটা মেইনলি এনভায়রনমেন্ট, গাছপালা আমি 4 লক্ষের উপরে গাছ লাগিয়েছি উত্তরবঙ্গ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন জেলা পুলিশ, বিএসএফ, স্কুল, কলেজ, এছাড়া এনজিও, বিভিন্ন এনজিও আছে, তারা আমার কাছ থেকে গাছ নিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়েছেন, আর প্রতিদিনই আমি এই কাজটা করে থাকি। তারিখে পেয়েছেন আপনি এই অ্যাওয়ার্ডটা? পেয়েছি 24 নির্ভর করে আমার যেমন গাছপালা যত লাগাবো সেটার উপর নির্ভর করে জলবায়ু, তারপর উষ্ণায়ন মুক্তির একটাই লক্ষ্য সেটা সবুজায়ন, গাছপালা যত লাগাবো তাহলে উষ্ণায়ন হাত থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় গাছ কেটে রাস্তা বা ব্রিজ অনেক কিছু হচ্ছে, সেই ব্যাপারে কি বলবো? সেই ব্যাপারে আমি বলবো যতগুলো গাছ কাটা হয় তার চেয়ে যেন বেশি লাগানো হয়, আর এই ব্যাপারে আজকে আমার যে লক্ষ্য সেই লক্ষ্যটা হলো আমি 1 কোটি গাছ আমি লাগানোর একটা ব্রত নিয়েছি বা পণ করেছি। সেই কাজগুলো করতে গেলে আমার বিভিন্ন মানুষের হেল্প নিতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠান বা আমার কিছু আইডিয়া, আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব কিভাবে গাছগুলো লাগানো যায়। আজ পর্যন্ত আপনি কতগুলো চারা লাগিয়েছেন? আমি 4 লক্ষের উপরে গাছ লাগিয়েছি বিভিন্ন জায়গায়, সেটা হলো ডিস্ট্রিবিউশন প্ল্যান্টেশন। কোথায় কোথায় আরো লাগাতে চান গাছ? সেটা হলো পরিত্যক্ত যে জায়গাগুলো আছে, যেমন নদীর ধার, সেখানে একাধারে নদীর ভাঙন দূর হবে, সেখানে পক্ষী নিবাস হবে, পাখির বসবাস করতে পারবে, সেখানে বিভিন্ন ফলমূল গাছ লাগাতে পারে, যেমন জাম একাধারে সেখানে পাখির খাবার হবে। এছাড়া হারবাল কিছু গাছ আছে, সেটা হলো আপনার ধরুন অর্জুন, আমলকি, ভর্তি, বয়রা, এই গাছগুলো লাগালে মেডিসিনের কাজ করবে। আচ্ছা, আপনি কোনো সামনে কর্মসূচি আছে গাছ লাগানোর? কর্মসূচি বলতে কালকে আমি একটা কর্মসূচি নিয়েছি, সেটা হলো আমার বাড়ির সামনে 500 মিটার যে হাই রোড, যে আমার ফ্লাইওভার যেটা হলো, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তো আমি একটা কাল্পনিকভাবে একটা নাম দিয়েছি যে থাইল্যান্ডে আমি গেলাম, তো এইখানে ড্রিমল্যান্ড মানে তৈরি করবো, সেটা হলো সেখানে ফুল গাছ থাকবে, সুন্দরভাবে সাজাবো, এটা একটা স্বপ্ন, এই জন্য নামটা আমি ভাবছি যে ডিভল্যান্ড দিলেও বোধ হয় ভালোই হবে। তো কর্তৃপক্ষ এই কথা শুনে সাধুবাদ জানিয়েছেন আমাকে। আচ্ছা, আপনাদের জন্য সরকারের তরফ থেকে কোনো হেল্প বা সাহায্য কিছু? সরকারি তরফ থেকে সাহায্য বলতে আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন কৃষি বিশ্ববিদ্যালয় আমাকে পুরস্কৃত করেছেন, বিভিন্ন স্কুল কলেজ থেকে আমাকে সম্মানিত করেছেন, তাদের নিজস্ব ভাবে আমাকে সম্মানিত করে তারাও পুরস্কার দিয়েছেন। এইভাবে সরকারি সাহায্য বলতে সরকার কাছে আমি হেল্প চাই যে আমি পরিত্যক্ত জায়গায় গাছ লাগাবো, যেমন ফুল লেনে যেটা লাগাবো সেটা অনুমতি না হলে তো আমি কোনো কাজ করতে পারবো না। তবে এই প্রেরণাটা যদি বলতে পারেন গড গিফট, ঈশ্বর প্রদত্ত বলতে পারে, আমার বয়স 60, আমি 50 বছর যাবৎ গাছকে ভালোবাসি, সেটা সে এই কাজটা মেনলি 20 বছর যাবৎ মানে স্ট্রেট করে দিয়েছি, আগে হয়তো সেইভাবে হয়নি, আর প্রতিদিন যা কাজ করি সেটা মূলত তার কোনো এমন না যে আমি ধরে রাখলাম, এটা আমার
প্রতিদিনই করে যাব, মানে আজীবন করে যাব, এই এই ধরনের একটা প্রবলেম আছে। কালকে কত গাছ লাগাবেন? কালকে সেটা হলো আমি শুরুটা করবো কালকে, কত গাছ ক্যালকুলেশনটা করা যাবে। তবে আমি আমার জন্মদিন কিছুদিন আগেই গেল, ওই দিনই লাগানোর ইচ্ছা ছিল, তো যেহেতু এই প্রবলেমটা ছিল এটা নিয়ে একটু সময় বের করতে হয়েছে। আমি কালকে সেখানে সুন্দর গাছ, যেমন বগানবেলিয়া সুন্দর গাছ, এরকম জাতীয় ফুল গাছ, সেখানে 60টা গাছ দিয়ে আমি শুরু করবো। তারপরের দিন থেকে দেখবো কতগুলো গাছ লাগবে সৌন্দর্যায়ন করতে। এটা আমার বাড়ির সামনে মেনটেন আমি নিজে করব, আরও যারা থাকবে ফুললাইনের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তারা আমাকে হেল্প করবেন। যাতে रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलघाट रोड, सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। গাছগুলো নষ্ট না হয়, আর যেখানে আছে সেখানে খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর আমি আরো চিন্তাধারা কি আছে এই গাছ নিয়ে? গাছ নিয়ে তো যেটা আমি একটু আগে বললাম যে আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিনই করবো, এটা আমি নির্দিষ্ট দিন না যে কাল করবো বা পরশু দিন করবো, কালকে থেকেই মানে লাইফ লং আমি করে যাবো। গাছ প্রেমী বা কোনো সংস্থা আপসে জুড়না চায় তো কেসে সম্পর্ক করবে আপসে? মানে আপনার সাথে যদি যারা গাছ লাগাতে চায় বা গাছ প্রেমী, তারা কিভাবে আপনার সাথে সম্পর্ক করবে? হ্যাঁ, তারা সম্পর্ক বলতে আমি নাম্বার দিয়ে দিব, আর আমার ফেসবুকে, হ্যাঁ, তারা যদি ইয়ে রাখে আমার ফেসবুক ফ্রেন্ড হয় তা সেখানে তাদের মতামত দিতে পারবে। দীনেশচন্দ্র বিশ্বাস আমার ফেসবুক অ্যাকাউন্টে তারা থাকবেন বা আমার নম্বর তাদের কাছে থাকবেন। এইভাবে আমি চাই যে আমার যত মানুষ আমার সাথে থাকবে এই কাজটা করতে আমার কাছে তত সহজ হবে, এবং আমার যা কিছু ভাবনা আমি তাদেরকে বলবো যে এইভাবে কাজ করে জোগাড় করার ব্যাপার থেকে শুরু করে যন্ত্র লিখে যে সেগুলো একটা যে আর্থিক একটা খরচা, এটা কি আপনি নিজেই বহন করছেন? না, এটা নিজেই করছি, কারণ এখান থেকে তো আর কেউ দিবে না। তবে সেই গাছগুলো বিভিন্নভাবে আমি বলতে পারি, কিছু আহ্বান আমার কাছে আছে, কিছু মানে আমার যে অভিজ্ঞতার কথা বলছি সেটা হলো আমরা প্রত্যেকেই বাড়িতে আমরা যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা এরকম খাই, সেই বীজগুলো আমি আমার আবেদন থাকবে তারা ওই বীজগুলো সংরক্ষিত করে, তারা যেন পরিত্যক্ত জায়গায় তারা বীজগুলো ছিটিয়ে দিলেও সেখান থেকে গাছ হবে, এটা আমি ভাববো যে আমি তাদেরকে আমার আহ্বানে অনেকটা পথ সদর প্রসারী হবে। আপনার সাথে কজন আছে আপনার সাথে? আমার সাথে বলতে আমি ব্যক্তিগতভাবে আমি একাই বলতে পারেন, কিন্তু আমি হেল্প পাই বিভিন্ন জায়গায় দিয়েছে, তাদের কাছে বলার পর তারা সীমান্তে আমাকে নিয়ে কাজ করছে, জেলা পুলিশ যেমন আছে তাদের কাছে বলার পর তারা জলপাইগুড়ি জেলার যতগুলো পিএস আছে সেখানে গাছ লাগিয়েছি, কুচবিহারের যে পিএস আছে সেখানে আমি লাগিয়েছি সমস্ত পিএস, এবং ময়নগরী পিএস, এছাড়া শ্মশান বলতে পারেন, স্কুল, কলেজ, এরকম বিভিন্ন জায়গায় আমি দিয়ে থাকি। যেখানে আমি যেতে পারি না তাদেরকে আমি বললাম যে এই 50টা গাছ নিয়ে যান, গাছটা যাতে পাচ্ছে। আমার সবচেয়ে আনন্দের বিষয় পিএসের যে গাছগুলো দিয়েছি তারা সুন্দরভাবে গাছগুলো লাগায় এবং সযত্নে থাকে। আমি সবাইকে বলি গাছটা আমি দিলাম, দিয়ে শুধু আমার নাম প্রচার হলো ওরকম ব্যাপার নয়, আমি এটার মধ্যে মনে হয় যে আমি পৃথিবীর কাছে এটাকে দায়ী করতে, আর এটা নিয়ে আমি অনেক লেখালেখি করি, আমার অনেক কবিতা পাবেন, হাজারো কবিতা, যেটা ফেসবুকের মাধ্যমে আপনারা জানতে পারবেন বা আমার বিভিন্ন গ্রুপে আমি সেটা শেয়ার করি যারা দেশ বিদেশে সরিয়ে গেছে। তো এইখানে আমার অগণিত ফ্যানও আমার আছে, এটা আমার একটা প্রাপ্তি। আমি বলতে চাচ্ছি যে বিশেষ করে যুব সমাজ, এদের যে শক্তি, এরা যদি গাছ লাগায় তাহলে একাধারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, আমাদের জলবায়ু আমরা সেখানে আমাদের ঠিক থাকবে, উষ্ণায়ন মুক্ত হবে। আমি সকলের কাছে আমি করজোরে আমার আহ্বান,
প্রার্থনা যে এই কাজটার জন্য যেন সবাই ব্রতী হয়, এবং আমি যখন তাদেরকে বিভিন্নভাবে আহ্বান জানাবো যে আমি 1000 গাছ দিলাম, সেই গাছটা যাতে বাঁচে। এখনই আমি আপনাদেরকে বললাম, এই সাহেবের সাথে কথা হলো, আমি 1000 গাছ আমি দিব, সেই গাছটা যাতে বাঁচে। আমার নাম দীনেশ চন্দ্র বিশ্বাস, আর রেসিডেন্ট আমার ময়নাগুড়ি রোড, ময়নাগুড়ি জলপাইগুড়ি। ফোন নম্বরটি নাম, আমার ফোন নম্বর 8617327889। আমি বলতে চাচ্ছি উত্তরবঙ্গ তো বটে, দক্ষিণবঙ্গেও কাজ করছি আমি। এছাড়া আমি যে কোনো দেশে যখন যাবো সেই দেশেও আমি লাগাবো, সেই দেশে যেহেতু আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমাকে দিয়েছেন। তো আমি ব্যাংককে গিয়েছিলাম, সেখানে আমি গাছ নিয়ে যেতে পারিনি, তবে আমি কিছু বিচ সিটি দিয়ে আসছি সেখানে, এবং পরবর্তীতে আমার যারা অ্যাওয়ার্ড দিলেন তাদের কাছে একটা প্রস্তাব রেখেছি যে পরবর্তী আমাকে ইন্টারন্যাশনালে যদি আমি আমন্ত্রিত হই, তো সেই দেশে আমি বীজ ক্রয় করে সংগ্রহ করে আমি সেই বীজ, এই বছর একটা সুযোগ ছিল 40টা দেশে আমি দিতে পারতাম, তবে কোনো কারণে আমি সেই 40টা দেশে দিতে পারিনি। তো পরবর্তীতে 40টা দেশ যখন একত্রিত হবে আমি সবার হাতে সিট দিয়ে, না আমি শুধু ব্যাংককেই গেলাম, কারণ বাংলাদেশে গিয়েছিলাম সেখানে আমি কিছু গাছ দিয়েছি, এবং সেনাবাহিনী আমাদের বিএসএফের মাধ্যমে কিছু গাছ আমরা সীমান্তে লাগিয়েছি বাংলাদেশের কিছু গাছ, এবং পরবর্তীতে আশা দেখি যদি সুযোগ পাই, বিশেষ করে সীমান্ত এরিয়াতে আমি গাছগুলো